আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রি। আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূট কৌশল নয়, নির্বাচন কমিশনেরই কৌশল। ব্রিফিংয়ে এমন মন্তব্য করে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কারো চাপে নয়, নিজেদের তাগিদ থেকেই বিএনপিকে আলোচনার জন্য চিঠি দিয়েছিলেন তারা। তিনি বলেন, কী বিষয়ে আলোচনা হবে সেটা আলাপচারিতার মাধ্যমেই ফুটে উঠবে, তবে বিএনপি যদি এজেন্ডা ঠিক করে দেয়, কমিশন বসে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই পত্রের সাথে সরকারের কোনো রকম সংস্রব নাই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তাহলে এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। নির্বাচন কমিশন, আপনারা অবহিত আছেন যে একেবারে প্রথম থেকেই আমরা অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি। নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাব হেফাজতে সুলতানা জসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপ জনিত কারণে সুলতানা জসমিনের মৃত্যু হয়েছে, তাকে কোনো নির্যাতন করা হয়নি। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হবে। এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট তলব করেন হাইকোর্ট। অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। আজ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। শাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। গত বছর শাহেদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাকে জামিন দেন। 2020 সালের 8 সেপ্টেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আশির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 20 ওমরা যাত্রী সহ নিহত হয়েছেন অনেকে, আহত হয়েছেন আরও 29 জন। সোমবার বিকেলে মক্কা যাওয়ার সময় দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর উপর উল্টে যায়। পরপরই বাসটিতে আগুন ধরে গিয়ে ভেতরে যাত্রীরা আটকা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ চালায় দেশটির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা না গেলেও অধিকাংশই আশির অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে সৌদির কিছু সংবাদ মাধ্যম। তারা সবাই ওমরা পালন করতে মক্কায় যাচ্ছিলেন। এবার আন্তর্জাতিক। ইউক্রেনকে 18টি লেপার্ড টু ট্যাঙ্ক দিয়েছে জার্মানি। সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এই কথা জানিয়েছেন। নেদারল্যান্ডে সফরকালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। জার্মান সংবাদ মাধ্যম স্পেজেলের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহের শেষের দিকে জার্মানির সরকার ইউক্রেনকে 18টি অত্যাধুনিক লেপার্ড টু ট্যাঙ্ক সরবরাহ করেছে। এরপর জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সাথে ইউক্রেনকে ট্যাঙ্ক মেরামতের সরঞ্জাম ও 40টি সামরিক যানও দিয়েছে জার্মানি। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্ক রাশিয়ার অগ্রগতিকে প্রতিহত করে দিতে পারে। এবার খেলার খবর। কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনার পাশে এবার লিওনেল মেসির ভাস্কর্য বসালো দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। প্যারাগুয়ের লুকে শহরে কনমেবলের সদর দপ্তরে ট্রফি হাতে মেসির এই ভাস্কর্যের স্থান দেয় ল্যাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ সময় কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ আর্জেন্টাইন মহাতারকাকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেন। মূলত কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠিত হয় প্যারাগুয়েতে। সেখানে মেসির কোচ সতীর্থদের হাতে কোপা আমেরিকা ট্রফি সহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা তুলে দিয়ে সম্মান জানানো হয়।
এবার স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ব্রিং শাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় ডিবিএইচ ফাইন্যান্স ও রিং শাইন টেক্সটাইল এবং আড়াইটায় আইসিবি ইসলামিক ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে। পৃথক সভায় ডিবিএইচ ফাইন্যান্স ও আইসিবি ইসলামিক ব্যাংকের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রিং শাইন টেক্সটাইলের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।